হাই फ्रेंड्स वेलकम টু উজানস কিচেন আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ দেখাবো বোদে এটি বাঙালির অতি প্রিয় একটি মিষ্টি তো চলুন দেখে নি কিভাবে বানাতে হবে এই বোদে বোদে বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়ে নেব তারপর আমি এতে 1 কাপ বেসন দিয়ে দেব এরপর আমি এতে আধ চামচ মতন ঘি দিয়ে দেব আপনারা যদি কেউ ঘি ইউজ করতে না চান সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন ঘিটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে টোটাল বেসনটার সাথে এবার আমি যে কাপে করে বেসন নিয়েছিলাম ওই কাপেরই মাপ করে এক কাপ মতন জল নিয়ে নেব এবার এই জলটা একটু একটু করে বেসনে দিয়ে মিক্স করতে হবে অল্প অল্প করে দিয়ে করবো একেবারে না না বেসনটা আমাদের হয়ে গেছে একটা হবে খুব ঘন না খুব পাতলা এরকম একটা কনসিস্টেন্সি হবে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এবার এতে আমি এক পিঞ্চ মতন খাবার সোডা দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে দেবো রেসনটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা পাত্রে আমি দেড় কাপ চিনি আর আধ কাপ জল দিয়ে ফোটাতে বসাবো এবার একটা রস বানিয়ে নিতে হবে চিনিটা আমার গলে গেছে দেখতেই পাচ্ছো এবার এর মধ্যে আমি তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দেব আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব একটু চটচটে হবে এই রসটা হাত দিলে বোঝা যাবে সেই জন্য অপেক্ষা করব চিনি রসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসাবো তেল গরম হয়ে গেলে একটা ঝাঁঝরি হাতা মতন নেব দেখো এরকম একটা ঝাঁঝরি নেব দিয়ে ওপর থেকে একটা হাতায় করে ওই ব্যাটারটা ঢালতে থাকবো দেখো গোল গোল করে অটোমেটিক তেলের মধ্যে বদের দানাগুলো পড়তে থাকবে খুব বেশি ঝাঁকাবো না এটাকে বাস ওপর নিচ ওপর নিচ করে কয়েকবার করে নেব এবার নাড়াচাড়া করতে থাকবো আর ওই ঝাঁঝরি হাতাটাকে কিন্তু বারবার পরিষ্কার করে নিতে হবে না হলে মোদে গোল হবে না দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এগুলো আমার ভাজা হয়ে গেছে হয়ে গেছে বুঝবো কি করে বোঁদেগুলো ওপরে ভেসে উঠবে তখনই আমি বুঝবো যে এগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে আমি বাকি বোঁদেগুলো ভেজে নেব ভেজে এগুলোকে তুলে নিয়ে ওই রসের মধ্যে দিয়ে দেব রসটা যেন অবশ্যই গরম থাকে তাহলে খুব তাড়াতাড়ি বঁদেগুলো অ্যাবজর্ব হয়ে যাবে এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব সব বদিগুলোকে দেওয়া হয়ে গেলে একটা হাতায় করে ভালো করে মিক্স করে দেব এবার আমি যেটুকু ব্যাটার আছে তাতে অল্প একটু ফুড কালার নিয়ে মিক্স করে নেব এটা অপশনাল এটা আপনারা নাও করতে পারেন ফুড কালার দিয়ে পুরোটা মিক্স হয়ে গেলে এটাকে নিয়ে আমি আবার ওই ঝাঁঝরিতে দিয়ে বাকিগুলোকে ভেজে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আবার তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব এরপর আমি লাল বুদ গুলোকেও নিয়ে রসের মধ্যে দিয়ে দেব সব বোধে আমার এখানে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কটাকে একটু ভালো করে হাতায় করে করে নেব। দিয়ে কুড়ি পঁচিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাতে করে বোদের মধ্যে রস ঢুকে যাবে তো দেখলেন তো বোধে বানানো কত সোজা তো এটা বাড়িতে বানিয়ে ফেলুন বানিয়ে আমাকে জানান কেমন লাগলো আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার এই রেসিপিটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আজকের মতন এখানেই থাকলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন